নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের নতুন ভিডিওতে। আচার্য চাণক্য এমন কিছু কথা বলেছেন যেগুলো অনুসরণ করে আমরা সবাই আমাদের জীবন খুব সুখ স্বাচ্ছন্দ্যে অতিবাহিত করতে পারি। তিনি কিছু বিশেষ প্রকারের স্ত্রীর সম্বন্ধেও বলেছেন যাদের থেকে পুরুষদের সাবধান থাকা দরকার। এখানে এটাও বলা দরকার যে আচার্য চাণক্যের কথা সব স্ত্রীদের প্রতি নয়। ভিডিওটিকে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো। বন্ধুরা, তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করতে ভুলো না, কারণ তার ফলে আমার এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আচার্য চাণক্য বলেছেন, বিয়ে করার আগে একজন ব্যক্তিকে তার জীবনসাথীর সম্বন্ধে কিছু জিনিস আগের থেকে জেনে নেওয়া উচিত। যে জিনিসটা প্রথমে জেনে নেওয়া উচিত তা হলো তার সংস্কার, স্বভাব ও ব্যবহার। তারপরেই অন্য জিনিস দেখে নেওয়া উচিত। শুধুমাত্র সৌন্দর্যের প্রতি পুরুষদের আকৃষ্ট হলে চলবে না। যদি কেউ অত্যধিক সুন্দর হয় কিন্তু তার সংস্কার ঠিক না হয় তাহলে তা পুরো পরিবারের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয়ে থাকে। তার ফলে প্রতিদিনই ঝগড়া বিবাদ লেগেই থাকে এবং ঘর একদম নরকে পরিণত হয়ে যায়, যার ফলে এরকম নারী খুব তাড়াতাড়ি পুরো পরিবারকে নষ্ট করে দেয়। আবার অন্যদিকে একজন সংস্কারী স্ত্রী যদি দেখতে কম সুন্দরও হয়ে থাকে তবু সে তার গুণের দ্বারা সবাইকে খুশি রাখে। মা বাবা স্বামী সন্তান সবাই একটা ভালো পরিবেশ পেয়ে থাকে, সবাইকে নিয়ে সুখে সংসার করে। এরকম ঘরেই দেবী লক্ষ্মী বাস করেন। এরকম নারী ও স্ত্রী ঘরকে একদম স্বর্গ বানিয়ে দেয়। এই জন্য একজন ব্যক্তিকে সৌন্দর্যের চেয়ে তার সংস্কার দেখা উচিত। বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যেও এবং কমেন্ট করেও আমাকে জানাতে পারো। আর অবশ্যই সকলের সাথে শেয়ার করতে ভুলো না। তোমাদের সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।